আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানালা ইউরোপের সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো চ্যানেল আই খুদে গানরাজের ইউরোপের প্রথম আসরে বিজয়ের মুকুট জিতলেন তাবাসসুম ইসলাম চ্যানেল আই খুদে গানরাজের ফাইনালে ঢল নেমেছিল হাজারো সঙ্গীত প্রেমীর ইনডেফিনিট লিভ টু রিমেইন এর আবেদনে ইংলিশ টেস্টের নতুন নিয়ম আজ থেকে কার্যকর শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইউরোপে অনুষ্ঠিত চ্যানেল আই খুদে গানরাজের প্রথম আসরে শীর্ষ স্থান অর্জন করেছেন তাবাসসুম ইসলাম দুই গ্রুপে ব্রিটেনের বিভিন্ন শহরে কয়েক পর্বের বাছাই শেষে গতকাল ফাইনাল পর্বে সাত বিজ্ঞ বিচারকের রায়ে অন্য তিনজন প্রতিযোগীকে পেছনে ফেলে খুদে গানরাজ 2014-2015 এর শিরোপা অর্জন করেন তাবাসসুম জমকালে অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার আব্দুর রশিদ ইউকেতে প্রথম কুদে গানরাজের খেতাব অর্জন করলো কুদে শিল্পী তাবাসসুম ইসলাম গতকাল ফাইনাল পর্বে সাতজন বিজ্ঞ বিচারকের রায়ে অন্য তিনজন প্রতিযোগীকে পিছনে ফেলে কুদে গানরাজ ইউকে 2014-15 এর শিরোপা লাভ করে তাবাসসুম প্রথম হয়েছে আমাদের আদরের তাবাসসুম ইসলাম excited and happy and I want to say that I didn't expect to come so far in the finals and I think everyone did really well so if anyone got out and you're watching don't be disheartened because all the comments that you got you can always take them and start next year but I want to say thank you to my parents for helping me and encouraging me a lot because if it wasn't for them I wouldn't be where I am now and thank you to everyone the Bengali community and the judges for picking me as their place Channel I Europe-এর উদ্যোগে ইউকেতে অনুষ্ঠিত এক কুদে গানরাজ প্রতিযোগিতা বাংলা গান তথা বাংলা সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের সেতুবন্ধন হিসাবে কাজ করবে এবং ইউরোপ ব্যাপী বাংলা সংস্কৃতির প্রসার ঘটাবে বলে মনে করেন আয়োজক এবং অতিথিরা চ্যানেল আই কর্তৃক আয়োজিত আজকে যে খুদে গানরাজের যে যে প্রতিযোগিতার যে আজকে ফিনালে এই অনুষ্ঠান আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি আমার সবচেয়ে ভালো লাগছে যে আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরার যারা নতুন প্রজন্ম তারা বাংলা সংস্কৃতিমুখী হবে কিনা তা নিয়ে হয়তো অনেকের দ্বিধা ছিল কিন্তু আজকে চ্যানেলের এই মহৎ উদ্যোগের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যে ছোট ছোট ছেলে মেয়েরা আজকে চমৎকার গান পরিবেশন করে নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে আজকে যে ট্যালেন্টগুলো বেরিয়ে আসছে উই হ্যাভ সার্চড ওয়াইডলি ফর অল দি ট্যালেন্ট ইন দ্য ইউনাইটেড কিংডম এন্ড ইউরোপ এন্ড টুডে উই প্রেজেন্ট টু ইউ a few of the very best wonderful event but also to the young people who have participated because without them there would be no Channel I Khuda Gandraj both in the musical arena in the United Kingdom as well as Europe and perhaps on the mainstream media in the you know hopefully we'll see one of them in Top of the Pops and maybe in Hollywood and Bollywood in the future বিলেতে বসবাস করেও খুদে শিল্পীদের এমন বাংলা গানে মুগ্ধ খুদে গানরাজের বিচারকরা আজকে যারা গাইল সকলের মন জয় করে নিল আমাদের জ্যাজদের প্রত্যেকে আমি সত্যি আপ্লুত এই জন্য এই বিদেশের বুকে ওরা কিভাবে বিষয়টি তৈরি করছে আমাদের কাছে তারা টিচার তাদের যারা শিখিয়েছেন তাদেরকে যারা সবসময় সহযোগিতা করছেন তাদের প্যারেন্টস বাবা মা এদের প্রত্যেকের প্রতি আমার সশ্রদ্ধ সাদর আর তোমরা যারা গাইবে তোমরা প্রত্যেকেই ভালো ভবিষ্যতে খুদে গানরাজ প্রতিযোগিতা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানালেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও খুদে গানরাজের প্রধান পৃষ্ঠপোষক 2014 এন্ড 2015 এর গ্র্যান্ড ফাইনাল আজকে লন্ডনে অনুষ্ঠিত হলো এবং এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমরা যেটা বুঝেছি যে অনেকেই বলেন যে বাংলা সংস্কৃতির বিকাশ হচ্ছে না লন্ডনে বা ইউরোপে আমরা যেটা দেখেছি এই খুদে গানরাজের মাধ্যমে বাংলা সংস্কৃতির শুধু বিকাশই হচ্ছে না চর্চা হচ্ছে এখানে এবং
যারা বাঙালি আছেন এখানে ব্রিটিশ বাংলাদেশি তারা তাদের সাকরকে ভুলে নেই এবং আমরা খুদে গানরাজদের কাছে তাদের প্রত্যাশা এটি যে এই অনুষ্ঠানটি যদি আমরা এই প্রোগ্রামটি যদি আমরা অব্যাহত রাখি তাহলে ভবিষ্যতে আরও ইয়াং ট্যালেন্ট বেরিয়ে আসবে এই ব্রিটেন থেকে এবং ভবিষ্যতে আমরা সেটি ইউরোপে স্থানান্তরিত করব ফ্রান্স ইটালি বেলজিয়াম জার্মানি প্রত্যেকটি দেশে বাঙালিরা রয়েছেন আমাদের প্ল্যান রয়েছে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা সেখানে যাব এবং সেখানে খুদে গানরাজের প্রোগ্রাম আমরা করব খুদে গানরাজের মাধ্যমে বাংলা চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করেন প্রবাসীরা আব্দুর রশিদ চ্যানেল আই লন্ডন চ্যানেল আই খুদে গানরাজ ইউরোপের ফাইনাল রাউন্ডে রোববার রাতে লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে ঢল নেমেছিল হাজারো সঙ্গীত প্রেমী দর্শকের অনুষ্ঠান শুরুর আগে বিশাল অডিটোরিয়াম পূর্ণ হয়ে ওঠে আগত অতিথিদের পদভারে ব্যতিক্রমী নয়নাভিরাম আর সাড়া জাগানো এই অনুষ্ঠানে আগত অতিথিরা এক বাক্যে প্রশংসা করেছেন অনুষ্ঠানটির বলেছেন ব্রিটেনে তথা ইউরোপে নতুন প্রজন্মের বাংলাদেশিদের সাথে বাংলা সংস্কৃতি আর বাংলা গানের মেলবন্ধন গড়ে দিতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই লন্ডনের বর্ণাঢ্য আয়োজনের উপর নির্মিত ডকুমেন্টারি খুব শীঘ্রই প্রচারিত হবে চ্যানেল আই ইউরোপে ব্রিটেনে ইনডেফিনিট লিভ টু রিমেইন এর আবেদনের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষার রিকোয়ারমেন্টে আবার এসেছে পরিবর্তন এ সময় একাধিক ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট গ্রহণ করা হলেও আজ 9 নভেম্বর সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে হোম অফিস ভিসা আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষার জন্য মাত্র 2টি কলেজকে অনুমোদন দিয়েছে সেগুলো হচ্ছে ট্রিনিটি কলেজ লন্ডন ও দ্য আইএলটিএস সাল্ট কনসোর্টিয়াম হোম অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে 6 নভেম্বরের আগে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় এ 2টি প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছেন তাদের আবারও নতুন করে পরীক্ষা দিতে হবে ওয়েলস ও বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি ও উভয় দেশের পর্যটন শিল্পের প্রসারে দু দেশ যৌথভাবে কাজ করবে বলে মন্তব্য করেছেন ওয়েলস অ্যাসেম্বলি মেম্বার মার্ক ডার্কফুড অন্যদিকে 2016 সালের পর্যটন বর্ষে বাংলাদেশের জাতীয় সংসদ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়েছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের আমন্ত্রণে বৃহস্পতিবার বিমান ও পর্যটনমন্ত্রী ওয়েলস সফর করেন ওয়েলস চেম্বার অব কমার্সের জেনারেল সেক্রেটারি মাহবুব আলী নূর বলেন এক একজন প্রবাসী বাংলাদেশের বাইরে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে ওয়েলস চেম্বার অব কমার্সের এ ধরনের উদ্যোগ ওয়েলস ব্যবসায়ীদের বাংলাদেশে যেমন বিনিয়োগে আগ্রহী করে তুলবে তেমনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে সহায়তা করবে বিকেলে বিমানমন্ত্রী ওয়েলস বাংলাদেশ চেম্বারের উদ্যোগে আয়োজিত নৈশভোজে যোগ দেন নৈশভোজে উপস্থিত ছিলেন সাবেক বিজনেস সেক্রেটারি ও বর্তমান শ্যাডো বিজনেস মিনিস্টার কেভিন ব্রেনান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী যুক্তরাজ্যের হাই কমিশনার কমার্শিয়াল কনসুলার শরীফা খান সাংবাদিক ও টিভি উপস্থাপক তানভীর আহমেদ সাংবাদিক মনসুর মুকিস প্রমুখ আগামী 16 নভেম্বর যুক্তরাজ্য যুবদলের কাউন্সিল উপলক্ষ করে জমে উঠেছে বিএনপি এবং যুবদলের কার্যালয় নেতা কর্মীদের মাঝে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে গত শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ওই দিন প্রার্থীরা শো ডাউন করে তাদের প্রার্থিতা দাখিল করেন বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে মনোনয়ন গ্রহণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক সম্পাদক কেনামুল হক লিটন যুক্তরাজ্য যুবদলের আহ্বায়ক দেওয়ান মোকাদ্দিন চৌধুরী নিয়াজ যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাসিম আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলা শহরের বড়হাট এলাকাবাসীদের নিয়ে গঠিত বড়হাট মৌলভীবাজার গ্রুপের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রোববার পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে গ্রুপের অ্যাডমিন ফয়সাল রাজার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ক্যামডেন পাড়ার সাবেক মেয়র আব্দুল কাদির কমিউনিটি নেতা আব্দুর রহমান বাবুল আফজাল হুসাইন আব্দুল আজিজ ইমরান রশিদ আমিনুর রশিদ পলাশ মিয়া সহ অনেকে সভায় যুক্তরাজ্যে বিভিন্ন শহর থেকে এলাকার প্রবাসীগণ উপস্থিত হন এতে বড়হাট এলাকা এবং বড়হাট আবুশার রাজিলাতলা আনহু দাখিল মাদ্রাসার উন্নয়নে আলোচনা হয় এই গ্রুপের উদ্যোগে প্রতি বছর ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত হয় এবং বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট নামে নতুন সংগঠন গঠন করা হয়
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে নবনির্বাচিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হল রোববার। পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত সভায় ট্রাস্টকে আরও গতিশীল করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মখন মিয়া। নবনির্বাচিত কমিটি এই ট্রাস্টকে এগিয়ে নিতে প্রবাসী সকলের সহযোগিতা কামনা করেন। এতে আরও বক্তব্য রাখেন এ কে এম আবদুল্লাহ, আব্দুল কাইয়ুম হান্নান, আফসার হোসেন এনাম, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ বেলাল হোসেন, আলম খান, ফয়জুল আহমেদ সেলিম, ফারুক মিয়া, মোস্তাক মিয়া, মুখলু মিয়া, আজিরুদ্দিন মোসা প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ব্রাডফোর্ডের শপিং মল দ্য ব্রডওয়ে ওপেনিং সেরেমনি। সিলেটে চার আসামির ফাঁসির রায়ে সন্তুষ্ট রাজনের পরিবার। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। হাজারো মানুষের উপস্থিতিতে ব্রাডফোর্ডে অনুষ্ঠিত হল ব্রাডফোর্ডের অন্যতম শপিং মল দ্য ব্রডওয়ে ওপেনিং সেরেমনি। বিস্তারিত শেখ মোহাম্মদ লাইকমিয়ার রিপোর্টে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাডফোর্ডে তিনটি অ্যানকার টেনেন, ডেভেনহামস, নেক্সট এমএনএস ও 82টি স্টোন নিয়ে গত 5ই নভেম্বর ব্রাডফোর্ডে উদ্বোধন করা হল অন্যতম এক শপিং মল ব্রডওয়ে। আর এই শপিং মলের মাধ্যমে একসময়ের খ্যাতনামা উল ফ্যাক্টরি আর ব্যবসা প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড সিটির হারিয়ে যাওয়া ঐতিহ্য আবারও ফিরিয়ে উন্মোচিত করবে ব্রাডফোর্ডের অর্থনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক উন্নতির দ্বার। এ প্রত্যাশা ব্রাডফোর্ডবাসী তথা সমগ্র ব্রিটেনের। সাথে সাথে হাজার হাজার কর্মী নিয়োগের মাধ্যমে ব্রাডফোর্ডের বেকারত্ব ও নানারকম সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব হবে বলে ধারণা অনেকের। বিশাল ব্যয়বহুল 260 মিলিয়ন পাউন্ডের এই শপিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভোর থেকে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে অংশগ্রহণ করতে থাকেন শপিং প্রিয় মানুষ। এসময় লক্ষ্য করা যায় ক্রেতাদের উপসে পড়া ভিড়। বৃহস্পতিবার সকালে সঙ্গীতশিল্পী আলেকজান্ডার বুরকি প্রধান প্রবেশপথে ফিতা কেটে উদ্বোধন করেন ব্রডওয়ে। 1300 কার পার্কিংয়ের সুবিধা সহ বিশাল এই শপিং মলে রয়েছে সব ধরনের ব্র্যান্ডি শপ। উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেন অনেকেই। উদ্বোধনী অনুষ্ঠানে আসা বিভিন্ন পেশাজীবী ও স্থানীয়রা জানান ব্রডওয়ে পূর্ণ করতে পারে স্থানীয়দের সব ধরনের শপিং এর চাহিদা। At the opening and the amount of people down there, it was lovely to see all the different people down there supporting Broadway. There's a lot of big shops down there, and it struck me that it will be a gateway to really the rest of Bradford. It is all on one floor, all very nicely decorated and up to a high standard. There's a Debenhams, all the high class shops including Marks and Spencers, Next, plenty for all the family, and it'll be good to see hopefully some new faces coming into Bradford and supporting it to be the city that it can be. সময়ের সাথে সাথে নিত্য নতুন যুগ উপযোগী পদক্ষেপ আর ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের জনপ্রিয় শহর ব্রাডফোর্ড আবারও ফিরে পাবে তার ঐতিহ্য, আর বসবাসের জন্য হবে একটি মডেল শহর, এই প্রত্যাশা সবার। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান ও মিডল্যান্ডস আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ গাবরু মিয়ার বাংলাদেশ যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ সুমন জানান, মিডল্যান্ডস আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম আওয়ামী লীগ, মিডল্যান্ডস যুবলীগ, বার্মিংহাম যুবলীগ, বার্মিংহাম ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল বাবলু, সাধারণ সম্পাদক মাহবুবুল
আলম চৌধুরী মাখন, গিয়াসউদ্দিন, কামাল আহমেদ, মোহাম্মদ আলী, জুবের আলম, সিরাজুল ইসলাম তসলু, এমদাদুর রহমান সুয়েজ, আলী আহমেদ, রাজু আহমেদ, মঈন চৌধুরী, নোমান আহমেদ, হিরণ মিয়া, সিতাব মিয়া, কবির মিয়া, কয়েসউদ্দিন, কামরুল আলম প্রমুখ। এবার বাণিজ্য সংবাদ। উন্নত সেবার প্রত্যয় নিয়ে ওল্ডহামে যাত্রা শুরু করল সিলেট কার্গো ও এশিয়ানা ইভেন্ট ম্যানেজমেন্ট। আমাদের ওল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, ওল্ডহামে বাঙালিদের প্রাণকেন্দ্র ফেদারস্টল রোড নর্থে ওল্ডহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর আতিকুর রহমান সহ কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ব্রিটেনের অন্যতম কার্গো সেবা দানকারী প্রতিষ্ঠান জিএমজি এয়ার কার্গোর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে কার্গো সেবা পৌঁছবে। প্রতিষ্ঠানের জব এজেন্সি শাখার মাধ্যমে রেস্টুরেন্ট ও টেকঅ্যাওয়ে স্টাফ সংকট নিরসনে রেস্টুরেন্ট ওনার ও স্টাফরা সহায়তা পেতে পারেন বলে জানিয়েছেন কোম্পানির ডিরেক্টর সৈয়দ সাদিক আহমেদ, এম আহমেদ জুনেদ, রুবেল আহমেদ ও কবির আহমেদ। পর্তুগাল বিএনপির উদ্যোগে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বিস্তারিত থাকছে মোহাম্মদ নুরুল্লাহর রিপোর্টে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়ে সিপাহী জনতা মুক্ত করে আনে তৎকালীন সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। দিবসটি উপলক্ষে পর্তুগাল বিএনপি লিসবনের এক রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম শিকদার, যুগ্ম সম্পাদক আমির সোহেল, সহ সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা এমদাদ মিয়া, সহ সভাপতি লাবু, বিএনপি নেতা সালাউদ্দিন শাহিন সহ প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এ সময় বলেন, বর্তমান সরকার 7ই নভেম্বরের চেতনাকে ধ্বংস করে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। মানুষ আজ সংশয় ও শঙ্কার মধ্যে সময় অতিবাহিত করছে। পর্তুগালের রাজধানী লিসবন থেকে মোহাম্মদ নুরুল্লাহ, চ্যানেল আই। এবার সিলেটের বর্ড। সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের 4 মাসের মাথায় রোববার সিলেট মহানগর দায়রা জজ আদালতে মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায় প্রধান আসামি কামরুল সহ 4 জনকে ফাঁসি, 1 জনের যাবজ্জীবন, 3 জনের 7 বছরের কারাদণ্ড, 2 জনের 1 বছরের কারাদণ্ড ও 3 জনকে খালাস দেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক। সিলেট থেকে ফয়সাল আহমেদ বন্যার রিপোর্টে থাকছে বিস্তারিত। রায় ঘোষণার জন্য কড়া নিরাপত্তায় হাজির করা হয় মামলার প্রধান আসামি কামরুল সহ 11 জনকে। একই সাথে জনতার কণ্ঠে ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে আদালত পাড়া। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকপরশের নিদা 4 জনকে ফাঁসি, 1 জনের যাবজ্জীবন, 3 জনের 7 বছরের কারাদণ্ড, 2 জনের 1 বছরের কারাদণ্ড ও 3 জনকে খালাসের রায় দেন। মাথা থেকে পা পর্যন্ত তার উপর তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করেছে। যারা আঘাত করেছে যে 4 জন, এই 4 জনকে মাননীয় আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন এবং যারা এই লাশকে গুম করেছে তাদের 4 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং তাদেরকে যারা রশি দিয়ে সহযোগিতা করেছে তাদেরকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন, আর যে ভিডিও করেছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সুতরাং এই বিচারের মধ্য দিয়ে আমরা যেভাবে সন্তুষ্ট হয়েছি আমি মনে করি আজকে দেশবাসীও সেটাতে সন্তুষ্ট হবে। আলোচিত এই মামলার দ্রুত সময়ের মধ্যেই রায় হওয়ায় খুশি সাধারণ মানুষ। এই রায় যত দ্রুত কার্যকর হবে তারপরে এই রাজন হত্যার রায়ের বিচারটা সঠিকভাবে পাবে এবং ওনার রাজনের আত্মা শান্তি পাবে, রাজনের ফ্যামিলি এবং সিলেটবাসী খুশি হবে। রায়ের সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান রাজনের মা বাবা ও আইনজীবীরা। যে দ্রুতভাবে আগুয়াইছে আমি রায়ের পাশে হয়েছে, 4 জনের পাশে সন্তুষ্ট আছি আমি, কিন্তু কার্যকর না হওয়া পর্যন্ত আমার সন্তুষ্ট বুক আমি মনে করি না। সার্বিক বিবেচনা সবকিছু বিবেচনা করে আমি মনে করি যুগান্তকারী রায় বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় রায়, এত স্বল্প সময়ের রায়, আমরা অত্যন্ত আনন্দিত খুশি একটা ন্যায় বিচার পাওয়া গেল। অপরদিকে
এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী ও স্বজনরা। কিন্তু সুষ্ঠু বিচার হয়েছে না, আমরা ইনশাল্লাহ উচ্চ আদালতে যাইব। যে কোনো রায়ের সন্তুষ্ট থাকে তাহলে উচ্চ আদালতে যাওয়ার রাস্তা খোলা আছে, সেই মোতাবেক আমরা আসামির পক্ষে, আমার আসামির পক্ষে আমরা ন্যায় বিচারের স্বার্থে উচ্চ আদালতে যাব এবং ইনশাল্লাহ আমরা উচ্চ আদালত থেকে খালাস পেয়ে আসব। আলোচিত এই মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান সাধারণ মানুষ। ফজল আহমেদ মুন্না, চেলাই ইউরোপ, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান বলেছেন, সামাজিক কল্যাণ সাধনই সকলের মূল লক্ষ্য হওয়া উচিত। সকলের সমান অংশগ্রহণের ভিত্তিতে এ সমাজ সমৃদ্ধ হয়। এর জন্য প্রত্যেককে স্বীয় অবস্থান থেকে সমাজের জন্য কাজ করে যেতে হবে। রোববার নগরীর একটি হোটেলে তরুণ সমাজসেবী ও সংগঠক সৈয়দ জাকির আহমেদের সুইডেন যাত্রা উপলক্ষে বন্ধুমহল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সৈয়দ শেফুল আমিনের সভাপতিত্বে রতন ও রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আকমল হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমেদ মুক্তা, সৈয়দ সুজাত আলী, অধ্যাপক সালে আহমেদ রাজু, মাসুক ইবনে আনিস। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। চ্যানেলাই খুদে গানরাজের ইউরোপের প্রথম আসরে বিজয়ীর মুকুট জিতলেন তাবাসসুম ইসলাম। চ্যানেলাই খুদে গানরাজের ফাইনালে ঢল নেমেছিল হাজারো সঙ্গীত প্রেমের। ইনডেফিনিট লিভ টু রিমেইন এর আবেদনে ইংলিশ টেস্টের নতুন নিয়ম আজ থেকে কার্যকর। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।